তা মহাপ্রভু কোন দিনে এসেছিলেন বাবা? কোন দিনে এসেছিলেন গো? দোল পূর্ণিমার দিন, তাই তো? কিছুদিন পরেই আসছে দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। আর মহাপ্রভু এই দোল পূর্ণিমার দিন এসেছিল কেন? না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য। দেখুন, দোল পূর্ণিমার দিন মহাপ্রভুকে আমরা পেয়েছি, তাই তো? এটা কিন্তু আমাদের কাছে বড় দিন, তাই তো মা? কিন্তু আমরা যদিও এই দিনটাকে বড় দিন হিসাবে পালন করি না, ঠিক বলেছি তো মা? আমরা কোন দিনটাকে বড় দিন হিসাবে পালন করি? হ্যাঁ, 25শে ডিসেম্বর, যেটা আমাদের কাছে বড় দিন নয়। আমরা সনাতন ধর্মের মানুষ, তাই তো মা? আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের কাছে বড় দিন হলো দোল পূর্ণিমার দিন। কেননা সেদিন আমার মহাপ্রভুকে স্বয়ং আমরা নবদ্বীপের মাঝে পেয়েছিলাম, সেদিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন। তাই চলুন সকলে মিলে হোলির গান গাইব, নৃত্য করতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। পেছনের মায়েরা সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো গোসাই, আমার চিকন কালাই এলো গো, আমার চিকন কালাই এলো গো। ওমা দাঁড়ান, গানটা শুরু করি, তারপর করি। সবাই বাহু তুলে, খেলবো স্যার তোমার সঙ্গে, একলা পেয়েছি তোমায় ভুবনে, আজ হোলি খেলবো স্যার তোমার সঙ্গে, একলা পেয়েছি তোমায় ভুবনে, আজ হোলি খেলবো স্যার তোমার সঙ্গে, একলা পেয়েছি তোমায় ভুবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, thank you.
সচিরন্দন গৌর সুন্দর আমার, আজ পতিত পাবনী সুরধনির তীরে বসে অঝর ঝরে কাঁদছি। দেখুন মা, যার জন্য সারা জগৎ কাঁদে। কি গো বাবা, গৌর হরির জন্য তো সারা জগৎ কাঁদে। তা মায়েরা, যার জন্য সারা জগৎ কাঁদে, আর সেই জগৎ কাঁদানো গৌর হরির নয়ন বেয়ে আজ অবিরত অশ্রুধারা ছড়িয়ে পড়ছে। হরি হর। আজ আমার গৌর সুন্দর সুরধনির তীরে বসে বসে অঝর ঝরে কাঁদছে। তা মায়েরা, আমার গৌর হরির এমন কি হয়েছে, আমার গৌর হরির এমন কি হয়েছে যার জন্য ওই সুরধনির তীরে বসে বসে আজ গৌর সুন্দরকে দুটি নয়ন জলে ভুক ভাসিয়ে কাঁদতে হচ্ছে। আজ সুরধনির তীরে বসে গৌর সুন্দর কাঁদছে, ঠিক এমন সময় এক ভক্ত অপর আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে, দেখো ভক্ত দেখো, আজ আমাদের গৌর সুন্দর কত কাঁদছে, একটি বার ভালো করে চেয়ে দেখো। ও মা, যেই না ওই ভক্ত এই কথা বলেছে, অমনি অপর আরেক ভক্ত বলছে, না ভাই না, তুমি যা ভাবছো তা নয়, তুমি ভাবছো কাঁচা সোনার গাছ হতে মুক্তা ঝরে পড়ছে। এসো ভাই, আমার কাছে এসো, তুমি একটিবার গৌর হরির মুখ পানে ভালো করে চেয়ে দেখো। ওই গৌর হরির মুখ দেখে কি মনে হচ্ছে জানো? তবে শোনো ভক্ত, আজ আমার গৌরের মুখ দেখে মনে হচ্ছে কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে। দেখো ভক্তির দুই শাখা বেণী মুক্তি ঝরিছে, ভক্তির দুই শাখা বেণী মুক্তি ঝরিছে। আজ জীবে মুক্তি দেবার লাগি মুক্তি ঝরিছে, এই জীবে মুক্তি দেবার লাগি মুক্তি ঝরিছে। তাই গৌর সুন্দর সুরধনির তীরে বসে বসে কাঁদছে। বাবা কি বলে গৌর হরি কাঁদছে? না দেখুন মায়ের, আজ সুরধনির তীরে বসে পতিত পাবন গৌর হরি আমার কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। কেন? কারণ মায়েরা, যখন গৌর হরির অন্তরে রাধা ভাবের উদয় হয়, গৌর হরির অন্তরে যখন রাধা ভাবের উদয় হয়, তখন আমার গৌর হরি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে। আর যখন কৃষ্ণভাবের গৌর হরির অন্তরে উদয় হয়, যখন কৃষ্ণভাবের উদয় হয়, তখন আমার গৌর হরি কাঁদে রাধা রাধা বলে। তাহলে আজ গৌর হরির অন্তরে কোন ভাবের উদয় হয়েছে মা? রাধা ভাবের। আর রাধা ভাবের উদয় হয়েছে বলে আমার পতিত পাবন গৌর হরি ওই সুরধনির তীরে বসে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছে। নিতাই গৌর হরি বল, হরি বল।
সুরধনির তীরে বসে বসে গৌর সুন্দর কাঁদছে, আর গৌরহরির দু নয়ন বেয়ে ঝরে পড়ছে সুরধনির ন্যায় অশ্রুধারা। এবার দেখুন মায়েরা, হঠাৎ করে কেন সুরধনির ন্যায় অশ্রুধারায় বা আমার গৌরহরির নয়ন বেয়ে ঝরছে কেন? না, একদিন সুরধনি গঙ্গা, একদিন সুরধনি গঙ্গা ভগবানকে বলছে, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণে বয়ে চলেছি। সুরধনি গঙ্গা বলছে, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণে বয়ে চলেছি, প্রভু বলো না, প্রভু বলো আমি কি কোনোদিন তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না প্রভু? সেদিন ভগবান ওই সুরধনি গঙ্গাকে কি বলেছিলেন জানেন মা? ওই সুরধনি গঙ্গাকে বলেছিলেন, রে সুরধনি আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেদিন যেদিন আমি অবতার ছেড়ে অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। আমি রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য ওই নবদ্বীপের পথে পথে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াব। ও গো সুরধনি, আমি তোমায় কথা দিলাম সুরধনি, সেই দিন তুমি আমার নয়নে বইবে। ও গো সুরধনি, আমার নয়নে বইবে। ও গো সুরধনি, আমার নয়নে বইবে। ও গো সুরধনি, নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে ও গো সুরধনি। আমি এখন হতে মনে রাখলাম, নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে ও গো সুরধনি। আমি এখন হতে মনে রাখলাম, যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াব, নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, নয়নে বইবে সুরধনি। কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, তাই গৌর হরি বল হরি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, সেদিন নয়নে বইবে সুরধনি। তাই মায়েরা, গৌর হরির দু নয়ন বেয়ে আজ ওই সুরধনির ন্যায় অশ্রুধারা ঝরে পড়ছে। আজ সুরধনির তীরে বসে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, নিজে হরি হয়ে হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবে বে শিখায়, প্রভু বললেন, রে জীব না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কি গো বাবা, ভগবানকে পাওয়া কি অত সহজ? হ্যাঁ, ভগবানকে পাওয়া কি অত সহজ মা? ভগবানকে পেতে হলে কি চাই? ভক্তি আর প্রেম। মনের মধ্যে ভক্তি রেখে প্রেম রেখে ভগবানকে ডাকতে হবে, তবেই সে ভক্তির ডাকে আমার ভগবান ছুটে আসবে। ভগবান কিচ্ছু চাই না মা। কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ধরিয়ে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের পেছনে এসে যে আমার ভগবান দাঁড়ায়, নিতাই গৌর হরি বল, ভগবান কিচ্ছু চাই না। তাই প্রভু বলছে, রে জীব না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। ও মাইরা, অনেক সাধনার ফলে তো এই মানব জীবন আমরা পেয়েছি মা। 84 লক্ষ জনী ভ্রমণ করার পর তবেই আমাদের এই সাধের মানব জীবন। তা দেখুন মা, আমরা কিন্তু প্রত্যেকে মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়ে আসি। কি গো মায়েরা, দিই তো, প্রত্যেকে কথা দিয়েছি, আপনারা দিয়েছেন, আমিও দিয়েছি। কি কথা দিয়েছি মা? না, মাতৃগর্ভে আমরা ভগবানকে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরাই গিয়ে আমরা তোমার নাম করব। কি গো মায়েরা, কত বড় কথা আমরা ভগবানকে দিয়ে এসেছি। এবার একটিবার ভেবে দেখুন তো, ভগবান আমাদের দিয়েছেন আর আমরা ভগবানকে কি দিতে পেরেছি? হরি বল, ভগবান কি দিয়েছেন আমাদের? সব কিছু দিয়েছেন ভগবান। এত দয়াময়, এত করুণাময়, এত কৃপাময়,
উজাড় করে সবকিছু আমাদের দিয়েছেন, সুন্দর সংসার, ছেলে মেয়ে বুক ভরা সংসার দু হাত ভরে ভগবান দিয়েছেন। কিন্তু যে ভগবানকে আমরা এত বড় কথা দিয়েছি মা, যে প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরাই গিয়ে আমরা তোমার নাম করব, এই কথা প্রত্যেকে দিয়েছি, কিন্তু মা গো এই কথা দিয়ে কতজন আমরা কথা রাখতে পেরেছি মা? ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে আসে আমরা দুদিনের জন্য পৃথিবীতে এসে মা একটু ভক্তিচিত্ত মনে ডাকার মতো আমার ভগবানকে কোনোদিন ডাকতেও আমরা পারি না। হরি বল, প্রাণ পাখি উড়ে গেলে নিথর দেহ পড়ে থাকবে মা, যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ইন্দ্রিয়গণ কাজ করবে। দেখবেন বাবা, একটা মৌচাক থেকে যখন রানী মৌমাছি চলে যায়, সব মৌমাছিগুলো ওই রানী মৌমাছিকে অনুসরণ করে, করে না মা? তদ্রূপ দেহের সব ইন্দ্রিয় অনুসরণ করে কাকে? না এই প্রাণকে। সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে আলাদা করা যায় না, তেমনি প্রাণকে কোনোদিন এই আত্মা থেকে আলাদা করা যায় না। তাই রে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো, তাদের কাছ হতে জেনে নাও সাধন ভজনের কথা। নদীর ধারার মতো কিন্তু সময় চলে যাচ্ছে বাবা, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই মায়েদের বলছি গো, রোদ থাকতে থাকতে মা কাপড় শুকিয়ে নিন, রোদ চলে গেলে আর কিন্তু শুকাবে না। হরি বল, খ্যাপা মনে রে আমার, ওরে সময় গেলে ওরে সময় গেলে সাধু হবে না, উলুদ্ধ মিলি তাই গৌর হরি হরি বল, খেপা মনে রে আমার, সময় গেলে সাধু হবে না, এই দেহে কর প্রাণ পাখির সাথে যাবে যে যতই কর দেহের কর পাখির সাথে যাবে যে কি গো মাইরা, ঠিক তো কি বলছে, তুমি যতই করো দেহের গরব প্রাণ পাখির সাথে একদিন যাবে যে সব। হরি বল, যতই আমরা দেহের গরব করি না কেন, পৃথিবীতে দুদিনের জন্য আমরা এসেছি মা, দুদিনের জন্য খেলা ঘর বানতে আমরা এসেছি, ভগবান নিজের সাথে আমাদের এই সুতো ধরে খেলাচ্ছে, যেদিন ভবপারের ডাক আসবে সেদিন কিন্তু এই সাজানো সংসারের মায়া কাটিয়ে আমাদের সকলকে বিদায় নিতে হবে। আর এই দুদিনের জন্য পৃথিবীতে আসে আমরা বড় অহংকার করি মা। দেখুন মা, কেউ যদি একটু বেশি সুন্দর হয় বলে আমি দেখতে সুন্দর, আবার কেউ যদি একটু বেশি ফর্সা হয়ে যায় বলে আমি দেখতে ফর্সা, তাই তো মা? আবার কেউ যদি বেশি বেশি সুন্দর হয়ে যায় তার আবার মাটিতে পাও পড়ে না। হরি বল, তাই যতই রূপের অহংকার করি না কেন, যতই দেহের অহংকার করি না কেন, আমরা দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, তাই তো মা? দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, যেদিন সব সেদিন কিন্তু কেউ সাথে যাবে না, রূপই বলো না আর আত্মীয় স্বজনই বলুন, কেউ কিন্তু সাথে যাবে না মা। তাই বলছে, তুমি যতই করো এই দেহের করো প্রাণ পাখির সাথে যাবে যে যতই কর দেহের কর প্রাণ পাখির সাথে যাবে যে এ জগতে হরি ছাড়া, এ জগতে হরি ছাড়া তোমার, এ জগতে হরি ছাড়া, জগতে হরি ছাড়া বলি কেউ নয় তোমার আপনা,
সময় গেলে সাধন হবে না, উলুধ্বনি উলুধ্বনি আজ শ্রোধনীর তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি মা, নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছি। এবার এক নাগরী যেই না দেখেছে মা গৌর সুন্দর শ্রোধনীর তীরে বসে কাঁদছি, অমনি আরেক নাগরীকে ডেকে ডেকে বলছি, দেখ দেখ নাগরী একটি বার ভালো করে চেয়ে দেখ আজ আমাদের গৌর হরি কত কাঁদছে। তা বলুন তো মা, মানুষ কাঁদে কখন? কি গো মা এটা, মানুষ কাঁদে কখন? অভাবে দুঃখে শোকে মানুষ কাঁদে, তাই তো বাবা? আপনার যদি কোনো অভাব না থাকে আপনি কাঁদবেন না, আপনার যদি কোনো দুঃখ না থাকে, কোনো কষ্ট না থাকে আপনি কাঁদবেন না। মানুষ অভাবে দুঃখে শোকে কাঁদে। তাহলে আমার গৌর হরির এমন কিসের অভাব হয়েছে, আমার গৌর হরির এমন কিসের কষ্ট আছে যার জন্য শ্রোধনীর তীরে বসে বসে আজ আমার গৌর সুন্দরকে কাঁদতে হচ্ছে? দেখুন আজ গৌর সুন্দর কেন কাঁদছে না, আমার গৌর হরি কাঁদছে বাবা ঋণগ্রস্ত হয়ে। দাপর যুগে শ্রীমতী রাধারানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন, কি কি? রাধার প্রেম মহিমা কি, রাধার প্রেম মাধুরিমা কি, রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পেতেন, এই তিনটি বিষয় জানার জন্য আমাদের নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর ওই নদীয়ার মাঝে শচী গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন মহাপ্রভু আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য এসেছেন নবদ্বীপের মাঝে। সত্য ত্রেতা দাপর কলি চার যুগে মহাপ্রভু এসেছেন, ও মায়েরা সত্যযুগে গৌর হরি এসে অস্ত্র ধারণ করেছিলেন, তাই তো? ত্রেতায় এসেছিলেন অস্ত্র ধারণ করেছেন, দাপরেও এসেছেন অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করেনি। কেন না? আমাদের মতো কলির জীবের জন্য মুক্তির সহজ উপায় তিনি করে দিয়েছেন। শক্তি ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরের সেবা অর্চনা, সত্যযুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মাধ্যমে, ত্রেতাই যজ্ঞ দাপরের সেবা অর্চনা। আর এই কলিযুগে মহামন্ত্র হলো কি? হ্যাঁ, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতির নথা, নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই লক্ষ্মী মায়েরা আমার এত কষ্ট করে সংসারের কাজ ফেলে এসেছেন, যেন সকলে মিলে বাবারাও সবাই মিলে দুটি বাহু তুলে আমরা একটু গৌর হরি শ্রীচরণে মন প্রাণ সঁপে দিয়ে আমার গৌর হরির নাম গাইব। দুটি বাহু তুলে সবাই বলুন ভজ গৌরাঙ্গ বাবা। পেছনে একটু হাতগুলো তুললে আরো ভালো লাগবে, যারা বসে আছেন পেছনে, হ্যাঁ বা সবাই করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলি যে জন গো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার তিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে
গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভু দিন গেলে হাগো গৌরাঙ্গ যে বলে একবার রে সে জন আমার আমি হই তার রে সে জনায় আমার হয় আমি হই তার রে দেখুন মা মহাপ্রভু কি বলছি যে জন আমার নাম গায় আমি হই তার মাইরা যে জন মহাপ্রভু শ্রীচরণে মন প্রাণ সঁপে দিতে পেরেছে আমার মহাপ্রভু চরণ আশ্রয় লাভ করতে পেরেছে সেজন কিন্তু আমার মহাপ্রভুর হয়ে গেছে হরি বল তাই এত কষ্ট করে এই যে আপনারা এসেছেন কিসের জন্য কিসের জন্য মা না আমার মতো অধমের পক্ষে দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা শ্রবণ করার জন্য তাই তো তা এই যে ভালো কাজে আপনারা এসেছেন ভালো কাজে এলে কিন্তু মা আপনাদের কোনো খারাপ হবে না তাই তো খারাপ হবে মা হবে না তা ভালো কাজে যখন এসেছেন সে ভালোটাকে আরও একটু ভালো করে নিয়ে সবাই মিলে বাহু তুলে হাতগুলো তুলবেন সবাই কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে গৌরহরি চরণ আশ্রয় লাভ করব সবাই বাহু তুলে একটু মুখে বলতে হবে জোর করে একটু বলুন সবাই বলুন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ তাই নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য আমাদের মতো কলির জীবের বদনে হরে কৃষ্ণ নাম বলাবার জন্য নদিয়ার মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে কি বারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ আবার অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন কিবা আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ বৈষ্ণব কবি বললেন গোড়া শুধু আমার তা পরক্ষণে বৈষ্ণব কবি বললেন না না গোড়া শুধু আমার নয় অখিল জীবেরও মন লৌচন ফাল ও মা এক হলো আকাশের চাঁদ আর এক হলো আমার গোড়া চাঁদ দেখবেন মা আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের ওপর পড়ে আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের ওপর পড়ে তখন কি হয় মা
বৃক্ষের ওপরটা আলো করে দেয়, করে তো ভেতরে কি প্রবেশ করতে পারে? পারে না। আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের ওপর পড়ে, বৃক্ষের ওপরটা আলো করে ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে না। আর আমার গোড়া চাঁদ, আমার এই গোড়া চাঁদের আলো যদি কোনো ভক্তের ওপর পড়ে, যদি কোনো ভক্ত গৌর গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের অন্তর বাহির আলোই আলোকিত হয়ে যায়। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে মা? প্রেম জলে ডুবু ডুবু লো চল তারা, প্রেম জলে ডুবু ডুবু লো চল তারা, প্রেম জলে ডুবু ডুবু লো চল তারা, গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় আমার আমার গোড়ায় আমার, প্রেম জলে ডুবু ডুবু লো চল তারা, প্রলাপ সন্তাপয়াদি ভাবেতে বিভোরা, প্রলাপ সন্তাপয়াদি ভাবেতে বিভোরা, প্রলাপ সন্তাপয়াদি ভাবেতে বিভোরা, প্রলাপ সন্তাপয়াদি ভাবেতে বিভোরা, আজ ডুবিলো তারা ডুবিলো তারা দেখো ডুবিলো তারা, আজ ডুবিলো তারা। কি গো বাবা, কারা ডুবতে পেরেছে? ডুবলো তারা, কারা ডুবেছে? হ্যাঁ, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, নিতাই গৌর হরি ভক্ত যারা ডুবলো তারা, প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, তারা গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা, তারা গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা, তারা গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা, গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা। কাঁদিয়ে কহে পুন ভি কোমর বুদ্ধি অভিমানে হারাইলা আমি কানুগুন নিধি, আমি হারালা হারালা আমি হারালা আমি হারালা হারালা আমি হারালা আমি হারালা ওই অঞ্চলের নিধি, আমি হারালাম হারালাম অঞ্চলের গুণনিধি, হারালাম হারালাম আমি যতন জানি না বলে হারালাম হারালাম, যতন জানি না বলে হারালাম হারালাম, এই রূপে উদ্ধারিল সব নর নারী এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারে। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে, আস্বাদন করলাম মা কিছু গৌর কথা, আর এই নদীয়ার মাঝে এসেছেন আমার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, তাই সে গৌর হরি শ্রী চরণে প্রণাম জানিয়ে আমরা আপন আপন মনকে পৌঁছে দেব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে একটু জেনে নেব বাবা এই বৃন্দাবন নাম হলো কেন। সত্যযুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিল, সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দা। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন, আর সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছিলেন। তা দেখুন মা, যেদিন শ্রীহরি বৃন্দাকে দর্শন দিলেন সেদিন বৃন্দা শ্রীহরির কাছে একটা বর চেয়েছিলেন। কি বর? না, শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দার এই মনোবাসনাও পূর্ণ করেছিলেন, তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন হরিবন। তা বৃন্দাবনে যখন এসেছি, বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি দিতে হয়? হ্যাঁ, একটু জোর করে বলবেন, রাধে রাধে। বৃন্দাবনে এসেছি সবাই মিলে একবার বলুন, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি,
চলুন সকলে মিলে বৃন্দাবনে যাই, দেহটাকে রেখে মনটাকে নিয়ে যেতে হবে মা মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তাই সবাই বাহু তুলে একটু করতালি দিয়ে গাইব। ওরে রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন। ওমা একটু উলুধ্বনি হবে, আচ্ছা সবাই মিলে জোর করে, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
দেখো নূপুর শোনা যাই গো শ্যামে, নূপুর শোনা যায়, 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 দেখো নূপুর শোনা যাই গো শ্যামে, নূপুর শোনা শোনা যাই গো শ্যামে, নূপুর শোনা যায়, নূপুর শোনা যাই গো শ্যামে, নূপুর শোনা যায়, নূপুর শোনা যাই গো শ্যামে, নূপুর শোনা যায়, ওরে রাখাল রাজা বলে দে না কি গো বৃন্দাবন এসেছি, এসেছি বৃন্দাবন, কিন্তু আমি আগেই বলেছি বৃন্দাবন এলে একটু হাতগুলো ওপর দিকে তুলে করতালি দিতে হবে, মায়েদের মন এদিকে আছে তো? হ্যাঁ আচ্ছা বৃন্দাবন এসেছি, যারা যারা বৃন্দাবন এসেছেন তারা একটু হাতগুলো তুলুন তো, বা 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 সবাই এসেছে, এদিকে দাদারা কি হয়েছে বৃন্দাবন আসেনি, হরি বল, সবাই এসেছি বৃন্দাবনে একটু হাতগুলো তুলে করতালি দিতে হবে। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি এখানে আস্তে আস্তে, আমরা ভগবানকে তো ডাকি বাবা ডাকি, তা ভগবান কোথায় থাকে কি গো, ভগবান কোথায় থাকে? না একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে প্রভু আপনি থাকেন কোথায়, ওমা উত্তরে ভগবান কি বললেন দেখুন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত জন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না, আমি কোথায় থাকি জানো, যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি যে বিরাজ করি, হরি বল। তাহলে বুঝতে পেরেছেন মা ভগবান কোথায় থাকে, এই যে এতক্ষণ ধরে এই হরিবাসরে এত সুন্দর মহতে এই হরিবাসরে দাদা ভাইয়ের আয়োজন করেছি, এতক্ষণ ধরে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাচ্ছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নিচে নেমে এসেছে, তাই তো মা, যেখানে রাধাকৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা লক্ষ্মী মায়ের আমার যখন বৃন্দাবন এসেছে একটু করতালি দিতে হবে, বাবারা সবাই হাত তুলুন, ওপরে যারা যারা এই মহতি হরিবাসরে এসেছেন তারা একবার হাতগুলো তুলে করতালি দেবেন, যাদের যাদের হাত আছে একবার তুলবেন দয়া করে, হরি বল, সবাই বলুন, ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন, ওরে রাখাল রাজা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, জয়।